পুলওয়ামা জঙ্গি হামলা স্মৃতি আজও তাড়া করে ফেরে জওয়ান পিন্টু সিংকে। দীর্ঘ কর্মজীবনের পর অবসর গ্রহণের পর ঘরে ফিরলেন ঘরের ছেলে। পুলওয়ামার সেনা কনভয়ে জঙ্গি হামলার স্মৃতি আজও তাড়া করে ফেরে সেনা জওয়ান পিন্টু সিংকে। সদ্য অবসর গ্রহণ করেছেন তিনি। দীর্ঘ 18 বছর দেশমাতৃকার সেবা করে ঘরে ফিরেছেন ঘরের ছেলে। আবেগ জড়ানো মুহূর্ত তৈরি হলো পরিবারে। জগদ্দল কলাবাগান এলাকার ছেলে পিন্টু সিং দীর্ঘ 18 বছর ভারতীয় সেনাবাহিনীতে কর্মজীবন শেষ করে ঘরে ফিরেছেন তিনি। স্থানীয় স্তরে প্রাক্তন সেনাকর্মীদের নিয়ে গঠিত সংগঠন ও পিন্টুর পরিবার পরিজনেরা ফুল দিয়ে স্বাগত জানান অবসরপ্রাপ্ত সেনা জওয়ানকে। দেশের গর্ব, দেশের সৈনিক, বিশ্বের দরবারে ভারতীয় সেনাবাহিনীর নাম প্রথম সারিতে উঠে আসে। দেশের সৈনিকদের নিয়ে গর্ব আমাদের সকলের। সৈনিককে নিয়ে গর্ব তার পরিবারেরও। তবে দীর্ঘ সেনাবাহিনীর জীবন কাটিয়ে অবসর নিয়ে বাড়ি ফেরার অপেক্ষায় দিন গণে তার পরিবার পরিজনেরা। मुझे बहुत गर्व हो रहा है कि मेरे हस्बैंड सही सलामत फौज की दुनिया से रिटायर होके आ रहे हैं। कभी कभी बहुत डर लगता था, बहुत जब कुछ सुनती थी तो बहुत दिल घबराता था, लेकिन फिर भी गर्व था कि मेरे हस्बैंड सैनिक है और सही सलामत रहे। भगवान से दुआ करती थी और मैं क्या करती हूँ, आज लौट रहे हैं। बहुत गर्व कर रही हूँ कि मेरे पति सही सलामत आ रहे हैं भोलेनाथ की कृपया से। 2005 ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন পিন্টু সিং। কাসনাপাড়া থেকে চাকরি জীবন শুরু হয়। চাকরি জীবনে নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে 2023 অবসর গ্রহণ করেন তিনি। দীর্ঘ 18 বছরের কর্মজীবনে নিষ্ঠার সাথে দেশের প্রতি কর্তব্য পালন করেছেন অবসরপ্রাপ্ত এই সেনা জওয়ান। বলা বাহুল্য, পুলওয়ামায় জঙ্গি হামলায় শহীদ হয়েছিলেন দেশের বহু সৈনিক। সেই ক্ষত আজও বহন করে দেশবাসী। তাৎপর্যপূর্ণভাবে পুলওয়ামা হামলার দিন ঘটনাস্থলেই ছিলেন জগদ্দলের বীর সেনা পিন্টু সিং। সেদিন হয়তো ভাগ্যের জোরে বেঁচে গিয়েছিলেন তিনি। এছাড়াও তার কর্মজীবনে তাকে যেতে হয়েছে প্রবল প্রতিকূল পরিস্থিতির মধ্যে। লে, লাদাখ, সিয়াচেনের মতো দুর্গম জায়গাতেও নিজের দায়িত্বে অবিচল ছিলেন তিনি। এদিন জগদ্দলে ফিরে আসেন। ঘরে ফিরে একদিকে আনন্দ, অন্যদিকে খানিক বিষাদ লক্ষ্য করা গেছে তার মধ্যে। এতদিন পর বাড়ির ছেলে ঘরে ফিরেছে, স্বাভাবিকভাবেই খুশি পিন্টু সিং এর পরিবারের লোকজন। কাসনাপাড়া সে ভর্তি হুয়া রামগড় সিখ টু মে গিয়া আর 2005 মে 5 তারিখ গিয়া ইহা সে খুশিয়ালি হ্যাঁ রিটায়ার হয়ে আতা হ্যাঁ তব মে দুঃখের কোন বাত হ্যাঁ খুশিয়ালি হম লোক হ্যাঁ। ছেলেকে নিয়ে যেমন গর্ব ছিল তেমনি দিনের পর দিন দুশ্চিন্তায় কাটিয়েছেন, জানালেন পিন্টু সিং এর মা। ছেলেকে এতদিন পর কাছে পেয়ে স্বাভাবিকভাবেই চোখের কোণে জল মায়ের। ঘর ভাড়া লাগেগা, সোনা লাগেগা। ভগবান করেগা আর লোক করে, ওইসা সব যাও, সব দেশকে সেবা করো। डर लगता था जब कभी कभी कुछ होता था तो जो पुलवामा जैसा घटना घटा था तब कैसा महसूस हो रहा था, डर लगता था। ए विषय पिंटू सिंह बोलेन, देखा जाए तो खुशी भी है और गम भी है कि 18 साल देश की सेवा करके और घर के वापस आए हम खुशहाल और सही सलामत। घर वापस आ जाना ये सबसे बड़ी बात होती है, तो मैं तो अपने आप को मतलब बहुत ही भाग्यशाली महसूस कर रहा हूँ। तो मातृभूमि की 18 साल सेवा करने का मौका भी मिला मुझे और आज मैं अपने परिवार के साथ एकत्रित हो सकता हूँ। बहुत ही अच्छा और बहुत ही अनुभव, मतलब मैं इसका व्याख्या नहीं कर सकता। जो इतना मान सम्मान आज मेरे ग्रुप और बाकी इलाकों के लोगों ने दिया मुझे, जिसका मैं कुछ व्याख्या नहीं कर सकता। बहुत ही अच्छा महसूस हो रहा मुझे। इंडियन आर्मी एक ऐसी संस्था है जो मात्र एक ही एक ऐसी संस्था है जहाँ पे आपको सेवा बोला जाता ना कि सेवा करना, मात्र इंडियन आर्मी सेवा करती है। डिफेंस पर्सन ही सेवा करता है और कोई है नहीं जिसको इस सेवा का मौका मिले। तो मैं चाहूँगा कि जितने भी जवान हो सके वो इंडियन आर्मी की सेवा के लिए अपने तन मन धन से जाएं और सेवा करें। ब्यूरो रिपोर्ट, न्यूज नोमैन्सलैंड, जगद्दल। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন।
আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোর বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।